দক্ষিণের এই জেলাগুলোতে গত কয়েক বছর ধরে আবহাওয়া চরম পর্যায়ে চলে যাচ্ছে, যার নজির গতকাল ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস এই যশোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই তাপমাত্রার ভিতরে মানুষ কষ্ট করে, শ্রমজীবী মানুষ বাইরে বের হয়েছে। কিন্তু উদ্বেগজনক বিষয় হচ্ছে যে আগামীকাল থেকে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। দীর্ঘ ঈদে এবং নববর্ষের ছুটির পর এই প্রথম স্কুল খুলবে। এই বিষয়টা নিয়ে আমরা যারা আছি, আমরা অভিভাবকরা, আমরা মানে যারা আছি, আমরা সবাই চরম উদ্বিগ্ন যে এই পরিস্থিতিতে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যশোরের দক্ষিণের জেলাগুলোতে মরুকরণের দিকে এগোচ্ছে, যেখানকার আবহাওয়া চরম খারাপ অবস্থায় বিরাজ করছে, সেই মুহূর্তে এই সমস্ত শিশুরা কীভাবে এই গরমকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এই বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তাই আমরা দাবি জানাচ্ছি এই পরিস্থিতিতে যেন কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা না থাকে, দরকার হলে প্রয়োজনে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং যখন স্বাভাবিক পর্যায়ে আবহাওয়া আসবে তখন স্কুল প্রতিষ্ঠান খোলা থাকবে, এইটাই আমরা দাবি করছি। আপনারা জানেন যে সারা দেশে হিট অ্যালার্ট জারি হয়েছে, সেই সাথে যশোরে বর্তমান এই গ্রীষ্মের মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা বয়ে চলেছে। এমন অবস্থায় আগামীকাল থেকে যশোর শহরে সমস্ত স্কুলগুলো খুলবে। আমরা অভিভাবকরা খুবই উদ্বিগ্ন যে গরমে শিশুরা এবং বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছে। আমরা চাইব যে এই মুহূর্তে স্কুল বন্ধ থাক, স্বাভাবিক পরিস্থিতি আসলে তখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, এরকমটা আমরা আশা করি। এখানে আমরা যারা পুরুষ লোক, যারা আমরা কর্মজীবী মানুষ, তারাই মূলত রাস্তায় বের হতে পারে না। সেখানে শিশু বাচ্চা তাদের কি স্কুল খুলে তাদেরকে স্কুলে যাওয়ার জন্য বলা হলে সেটা আসলে সিদ্ধান্ত কোনো মতেই মেনে নেওয়ার মতো না। এখানে মানুষ প্রতিদিনই গরমে হিটস্ট্রোক মতো ঘটনা ঘটতেছে। এখানে আমরা যেখানে নিজেরাই রাস্তায় বের হতে পারি না, সেখানে শিশু বাচ্চারা কীভাবে স্কুলে যাবে, এই সিদ্ধান্তটা আসলে ভেবে দেখা উচিত। দিনের বেলায় যতটা সম্ভব রোদ এড়ায় চলা উচিত মানুষের, প্রচুর পরিমাণে নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি পান করতে হবে। এই সময় কিন্তু ফলমূল, যেগুলো আমাদের দেশি ফলমূল, বিশেষ করে তরমুজ বা অন্য যেগুলো লেবুর শরবত, এগুলো খাওয়াও কিন্তু উপকারী, শাকসবজি খাওয়া উপকারী। আর যেটা ইয়ে বলে যে আপনার ছাতা ব্যবহার, সেটা কিন্তু আমাদের এখন এই সমাজে কম, কিন্তু আমরা আমাদের বাচ্চা সাথে দেখছি যে এই সময় সবসময় ছাতা থাকতো তাদের সাথে, রোদে বের হইলে ছাতা অবশ্যই জরুরি, সেজন্য এটা কিন্তু রোদ থেকে মানুষকে রক্ষা করবে। তবে আমরা আশার কথা যে আমাদের যশোরে এখনও হিট স্ট্রোকের কোনো রোগী আসে নাই। আমরা আমাদের ওয়ার্ডে এটা বলে রেখেছি, যদি এরকম কোনো রোগী আসে আমাকে ইনফর্ম করার জন্য, এবং এটার চিকিৎসা যে স্লাইন সেটা আমাদের যথেষ্ট পরিমাণ মজুদ আছে।